আমি চাই দেশের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে, আমার বয়স এখন 87, এই জ্যেষ্ঠ নাগরিক হিসেবে আমার কামনা, আমার দোয়া, আমার আশীর্বাদ যে আগামীতে যে সমস্ত নির্বাচনগুলো হবে, সেটা সাধারণ নির্বাচনই হোক কিংবা অন্যান্য নির্বাচনই, স্থানীয় সরকারের যে সমস্ত নির্বাচনগুলো আছে, এই নির্বাচনগুলো যেন সুষ্ঠু হয়, এই নির্বাচনগুলো যেন শান্তিপূর্ণ হয় এবং দেশের কল্যাণ যেন বয়ে আসে, এই হচ্ছে আমার কামনা। আপনাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আমরা উনি যেটা বলেছেন, যেটা আমরা উৎসাহিত হয়েছি, আমাদের পক্ষ থেকে আমরা উৎসাহিত হয়েছি, আমরা ওনার সাথে আমাদের মত বিনিময় হয়েছে এবং ওনার অভিজ্ঞতা উনি আমাদের সাথে শেয়ার করেছেন এবং আমরাও কীভাবে অগ্রসর হচ্ছি আমরা এগুলো ওনার সাথে শেয়ার করেছি এবং আমরা উৎসাহিত হয়েছি এই শুনে যে উনি আমাদেরকে বলছেন যে আমরা সঠিক পথেই আছি, আমরা সঠিক পথেই আছি, আমরা যেসব বিষয়গুলো বিবেচনা নিচ্ছি, যেসব বিষয়গুলো পর্যালোচনা করছি, যেগুলো অগ্রাধিকার হিসাবে নিয়েছি সেগুলো ওনার মতে, ওনার অভিজ্ঞতার আলোকে ঠিক আছে, সঠিক পথেই আছি এবং এটা একটা বড় পাওনা ওনার মতো। এটা আমি 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 বলছি, ওনাদের সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হলো এবং আমি মনে করি যে ওনারা সঠিক পথে আছেন, দে আর অন দ্য রাইট ট্র্যাক। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমি বলেছি সেটা হচ্ছে এই যত সংস্কার আছে, আইন আপনি যত ভালোই করুন না কেন, আইনের প্রয়োগ যদি না হয় তাহলে কিন্তু সেই আইনের অর্থ নাই, সে আইন অর্থবহ হয়ে আসে না। সাকসেস অফ ইলেকশন ডিপেন্ডস অন এনফোর্সমেন্ট অফ লস, ইলেকশন লস, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস ইন ইটস অ্যাপ্লিকেশন। সাকসেস অফ ইলেকশন, সাকসেস অফ ল ইজ ইন ইটস অ্যাপ্লিকেশন, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এই যত রিফর্মস আপনি করুন, যত আইনের যত সুষ্ঠু সংশোধনই করুন না কেন, সবচাইতে বড় জিনিসটা সেটা হচ্ছে ইলেকশন কমিশন ইটসেলফ, নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে যোগ্য লোকের দরকার, যোগ্য মানুষের দরকার, যোগ্য কমিশনারদের দরকার, যোগ্য প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার দরকার। এরা যদি যোগ্য যদি না হন তাহলে নির্বাচন কিন্তু সুষ্ঠু হওয়ার পথে অনেক প্রতিবন্ধকতা আছে। আর আমাদের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন দরকার, এটাও খুব ইম্পর্টেন্ট। আরেকটি হচ্ছে যে প্রার্থী নির্বাচনটা আরও সুষ্ঠু হওয়া দরকার এবং এটা উপর থেকে আরোপ করা নয়, এটা হচ্ছে নিচে থেকে ফ্রম বটম আপ, নট ফ্রম আপ টপ টু বটম, এটা নয়, এই জিনিসটা দরকার। এটা ভোটের মাধ্যমে স্থানীয়ভাবে নির্বাচন করে প্রাইমারি ইলেকশনের মতো সেইভাবে নির্বাচন করা, একটা যোগ্য প্রার্থী নির্বাচন করা দরকার। এটাও রাজনৈতিক যত দলগুলো আছে তারা যদি এই দিকে যদি নজর দেন তাহলে দেশের জন্য কল্যাণ হবে। না, নির্বাচন, আমার ব্যক্তিগত মত হচ্ছে নির্বাচন পদ্ধতির কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। এখানে আমাদের ফার্স্ট পাস দি পোল সিস্টেম, এই সিস্টেমই কার্যকর হতে পারে, এটা মানুষের সঙ্গে, মানুষের এই সিস্টেমের সঙ্গে পরিচয় আছে এবং এই নতুন কোনো সিস্টেমের আমার মনে করি না যে এখানে, যে সমস্ত দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম আছে, এই আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেম আছে, সেই সব দেশে যে এটা কি ভালোভাবে চলছে এটাও কিন্তু মনে করবেন না। এটা আমি নিজে জানি, নেপালে বলুন, ইসরায়েলে বলুন, এসব জায়গাতে এসব জায়গাতে ভালো চলছে না। সংসদের ফরম্যাট এটা এই 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 আমাদের যে বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেমই, যেটার সঙ্গে মানুষ পরিচিত এই সিস্টেমই কার্যকর করে তোলা দরকার এবং সেইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। না, আমার এই বিষয়ে কোনো ইয়ে নাই, এটা আমার মনে হয় রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে এটা দ্বিকক্ষ বিশিষ্ট হবে কি না বর্তমান সিস্টেমই চলবে কি না, এটা আমার মনে হয় রাজনৈতিক দলের উপর ছেড়ে দেওয়াই ভালো, তারা ঠিক করবে। হ্যাঁ, জনপ্রতিনিধিত্ব আদেশের সুস্পষ্ট কিছু কিছু আমি 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 শেয়ার করেছি, সেগুলো বলেছি। হ্যাঁ, আমার কাছে সবচেয়ে বড় কথা আমি একটু আগেই বলেছি যে দেখুন, আইন খালি সংশোধন করলেই হয় না, আইনের প্রয়োগটা দরকার। এই আইনের প্রয়োগ একটা হচ্ছে ইলেকশন কমিশন, এটার
প্রপার কনস্টিটিউশন অফ দি ইলেকশন কমিশন এটা দরকার, যোগ্য লোককে দিয়ে, একটা বোল্ড লোক, স্ট্রং একটা ইলেকশন কমিশন, বোল্ড লোক, কারেজাস লোক, এবং রাজনৈতিক কোনো দলের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই, এই এইরকম এইরকম মানুষের খুব দরকার, কমিটেড লোক দরকার, কমিটেড কথা বলছিলেন, সুনাম সুনাম আছে, এরকম এরকম ব্যক্তির দরকার রাজনৈতিক সরকারের। যদি যোগ্য লোক যদি থাকে নিশ্চয়ই তারা তারা করতে পারে, না পারবে না কেন? ভারতে করছে না, ভারতেও তো রাজনৈতিক দল আছে, সেখানেও তো সুষ্ঠু নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচনের জন্য সেই কমিটমেন্ট যদি থাকে নিশ্চয়ই পারা যায়, এবং 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 প্রয়োজনে তারা নানান ধরনের স্টেপ নিতে পারে, এটা এগুলো খেয়াল রাখা দরকার।